নমস্কার বন্ধুরা, হাউস অফ টেস্টের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স ভাজা। আর এটা কিন্তু একটু অন্যরকম ভাবে ভেজেছি। এটা কিন্তু গরম গরম ডাল ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করুন, কমেন্টস করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ নতুন রেসিপি আপলোড হলে আপনার মিস হবে না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এটা বানানোর জন্য প্রথমেই আমি 500 গ্রাম মতো ঢেঁড়স নিয়ে নিয়েছি, আর এই ঢেঁড়স গুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটাতে শুকনো করে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি। আর কিভাবে কেটেছি সেটা আমি দেখাচ্ছি। ঢেঁড়সটাকে এইভাবে ঠিক দুদিকটা কেটে নেব, নেওয়ার পর মাঝখান থেকে চিরে নেব। আর এদিকে সাইডটাও আমি ঠিক এইভাবে চিরে নেব, আর ওই দিকটাও ঠিক আমি এইভাবে চিরে নেব। এইরকম ভাবে আমি ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি। এবার একটা শুকনো কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো মৌরি দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব, আর এটা ঠান্ডা হওয়ার পর মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর একটা বাউলে আমি ঢেঁড়সগুলোকে নিয়ে নিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর যে মৌরিটা ভেজে রেখেছিলাম গুঁড়িয়ে রেখেছিলাম সেটা 1 টেবিল স্পুন মতো দিয়ে দেবো। আর এর সাথে আমি 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেবো এটা। এবার এর সাথে 1 টিস্পুন মতো লেবুর রস দিলাম, এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপ করতে পারেন। আর এর সাথে আমি 2 টেবিল স্পুন মতো বেসন দিয়ে দিলাম। বেসনটা কিন্তু খুব বেশি দিলে ভালো লাগবে না, গায়ে একদম একটু শুকনো শুকনো মাখা মাখা মতো হবে। আর খুব সামান্য একটু জল দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। জলটাও কিন্তু খুব অল্প লাগবে, জলটা কিন্তু ঢেঁড়সটা বেসনটা যদি কাদা কাদা মতো হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, একদম শুকনো শুকনো মতো মাখা হবে। আর একটু সামান্য জল লেগেছে, আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর ঠিক এই রকমই হবে, একদম শুকনো শুকনো মাখা মাখা মতো হবে, গায়ে লেগে থাকা মতো। এবার আমার হয়ে গেছে ঠিক এটা মাখা। এবার একটা কড়াইতে আমি তেল নিয়ে নেব, তেল নিয়ে নিয়েছি কড়াইতে, আর হিটটা কিন্তু মিডিয়াম আছে। আর ঢেঁড়স গুলোকে আমি দিয়ে দিলাম, আর এটাকে কিন্তু খুব বেশি নাড়া যাবে না, খুব বেশি নাড়লে কিন্তু ঢেঁড়সের গা থেকে মশলাগুলো সব ছেড়ে যাবে। আমি এটা আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন ঢেঁড়সের গায়ে কিন্তু মশলাগুলো লেগে আছে, আর নাড়লে কিন্তু খুব বেশি মশলাগুলো কিন্তু ছেড়ে যাবে, সব ভালো লাগবে না খেতে তখন। এবার এটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক কালারটা এইরকমই আসবে হালকা লাইট গোল্ডেন। আর ভাজা হয়ে গেছে, তেল থেকে আমি তুলে নেব। এইভাবে আমি সব ঢেঁড়সটাকে ভেজে নিয়েছি। এবার এটা আমি একটা সার্ভিং ট্রেতে নিয়ে নেবো, নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর আমাকে জানান, আর নতুন একটা রেসিপির অপেক্ষায় থাকুন, খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম, বাই বাই।